শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ মণ্ডপে মণ্ডপে চলছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীর উত্তরা থেকে পূজার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রমিজ হোসাইন। রমিজ, মহাসপ্তমী ঘিরে আজ আয়োজন কেমন দেখছেন? শান্তা, মহাসপ্তমী ঘিরে আজকে সকাল থেকে সকাল 9টার পরে এই উত্তরা সার্বজনীন পূজা কমিটির যেই মন্দিরটি প্রিন্স ক্লাব মাঠে, এখানে সকাল 9টার কিছু পরে আসলে পূজার আনুষ্ঠানিকতা যেটি শুরু হয়েছে এবং দুপুর 1টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলেছে। এরপরে মূলত বিকেলে আরেকটি পূজার যেটি দ্বিতীয় পর্ব সেটি শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসলে ভক্ত অনুরাগীরা এখানে আসছেন, এখানে এসে তারা দেবী দর্শন করছেন, তারা প্রসাদ নিচ্ছেন এবং দেবীর সামনে দাঁড়িয়ে তাদের যেই মনের বাসনা, তাদের যে মনের ইচ্ছা অভিলাষ সেগুলো প্রকাশ করছেন। মূলত সনাতন ধর্মাবলম্বীদের কথা অনুযায়ী মানুষের দুঃখ কষ্টের বিষয় যেমন বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা যন্ত্রণা, ভক্ত এগুলো থেকে ভক্তদেরকে রক্ষা করেন দেবী দুর্গা। এবার অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার মূলত যেহেতু সকাল থেকেই এখানে অঞ্জলি এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এটা শুরু হয়েছিল প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব সন্ধ্যা আরতির মধ্য দিয়ে আবার শুরু হবে। তারপরে এই যে ফ্রেন্ডস ক্লাব মাঠটি রয়েছে, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এই পূজা উদযাপন পরিষদ। মূলত দেবী মা আসার ঘণ্টা বেড়ে যায় পক্ষের অবসানের পর এই মহালয়ার প্রথম দিন থেকেই। আগামী রোববার মহাষ্টমী এবং সোমবার মহানবমী এবং মঙ্গলবার বিজয় দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। মূলত পূজা উদযাপন পরিষদের যারা এখানের কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের মতে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের বিনির্মাণে এবং সুখী সমৃদ্ধ দেশ গঠনে যারা আসলে মানুষ এখানে প্রার্থনা করবেন দেবী দুর্গার কাছে, সে ধরনের প্রত্যাশা আসলে এখান থেকে করা হচ্ছে। তো শান্তাই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। রমেশ, ধন্যবাদ আপনাকে। উত্তরা থেকে পূজা মণ্ডপের খবর জানাচ্ছিলেন আমাদেরকে রমেশ হোসাইন।